हेलो फ्रेंड्स, আমার নাম রেহান খতিব। আপনারা নিশ্চয়ই জানেন যে কনিবায়ো একটা ইউনিক হেলথকেয়ার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং এই কোম্পানিটা এস্টাবলিশ হয়েছিল 1998-এ। আমি এই কোম্পানির সঙ্গে 2003 থেকে জড়িত। আমরা আজকে বুঝব যে কনিবায়ো প্রোডাক্টস কেমনভাবে কাজ করে এবং এদের সাইন্টিফিক বেসিসটা কী। কিন্তু ডিটেলসগুলো ডিসকাস করার আগে আমরা প্রথমে দেখব যে আমাদের নিজের হেলথের রহস্য কী। বন্ধুরা, আমাদের বডির মধ্যে অনেক সিস্টেম আছে, যেমন ইমিউন, সার্কুলেটরি, ডাইজেস্টিভ সিস্টেমস। অনেক অর্গ্যানস মিলে এই সিস্টেমসগুলি তৈরি হয়। যেমন সার্কুলেটরি সিস্টেমে হলো হার্ট, আর্টারিজ, ক্যাপিলারিজ আর ভেন্স, এবং টিস্যুজ মিলে তৈরি হয় অর্গ্যানস, আর সেলস মিলে তৈরি হয় টিস্যুজ। তার মানে সেলসরা তৈরি করে টিস্যুজ, টিস্যুজরা তৈরি করে অর্গ্যানস, অর্গ্যানসরা তৈরি করে সিস্টেমস, এবং সব সিস্টেম মিলে তৈরি হয়ে আমাদের এই শরীর। তাহলে ফ্রেন্ডস, হেলদি সেলস থেকে হেলদি টিস্যুজ হয়, হেলদি টিস্যুজ থেকে হেলদি অর্গ্যানস, হেলদি অর্গ্যানস থেকে হেলদি সিস্টেমস, এবং হেলদি সিস্টেম থাকলে আমাদের শরীর ও জীবন হেলদি থাকে। তার মানে আমাদের সেলসের হেলদি থাকা খুব জরুরি। এক একটি সেলের হেলদি থাকা খুব জরুরি। এবার আমরা ডিসকাস করব যে কোন কোন ফ্যাক্টরস হেলদি সেলের ফাংশনস মেনটেন করে। যেমন কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা বলতে পারি যে চারটে ফ্যাক্টরস খুব জরুরি আমাদের হেলদি সেল ফাংশনের জন্যে। যেমন অক্সিজেন, ওয়াটার, নিউট্রিয়েন্টস এবং ফার ইনফ্রারেড রেস। আমরা জানি যে জেনারেলি থ্রি ফ্যাক্টরস খুব জরুরি, যেমন হাওয়া, জল এবং খাবার। কিন্তু এই ফোর্থ ফ্যাক্টরটা, ফার ইনফ্রারেড রেস, এইটার ব্যাপারে আজকে আমরা ডিটেলে বুঝব। তাহলে ফ্রেন্ডস, আমরা অক্সিজেন কোথা থেকে পাই? ভালো হাওয়ার নিঃশ্বাস নিয়ে অক্সিজেন পাব, শুদ্ধ জল খেয়ে আমাদের জলের রিকোয়ারমেন্টটা পূরণ হয়, এবং পুষ্টিকর খাবার খেলে আমরা নিউট্রিয়েন্টস পাই। কিন্তু ফ্রেন্ডস, যেই খাবারটা আমরা আজকে খাই সেটাতে নিউট্রিয়েন্টের অভাব আছে, কারণ আজ ওই সয়েল রইল না। এই জন্যে আমাদের সাপ্লিমেন্টস নিতে হয়। আজকে আমরা দেখব যে এই ফোর্থ ফ্যাক্টর মানে FIR, ফার ইনফ্রারেড রেস টা কি, ফার ইনফ্রারেড রেস টা কি, আজকে আমরা এটা জানব। এই জন্যে আপনি দেখতে পাচ্ছেন সোলার স্পেকট্রাম। সোলার স্পেকট্রামে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু সোলার রেস আমরা চোখে দেখতে পাই আর কিছু দেখতে পাই না, যার জন্যে স্পেশাল ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট ইউজ করতে হয়। কোন রেগুলি দেখা যায়? এই রেড টু ভায়োলেটে 7 কালার্স আছে, যেটা আমরা রেনবোতে দেখতে পাই। কিন্তু এই ভায়োলেটের আগে আমরা দেখতে পাই আল্ট্রা ভায়োলেট রেস, এক্স রেস, গ্যামা রেস, কসমিক রেস, এবং রেডের আগে ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, লং ওয়েভ আর ইলেকট্রিক্যাল ওয়েভ। বন্ধুরা, এর মধ্যে ইনফ্রারেড রেসকে তিন পার্টসে ভাগ করা হয়েছে, মানে নিয়ার, মিড এবং ফার ইনফ্রারেড রেস। এবার ফার ইনফ্রারেড রেস, যার মধ্যে 4-16 মাইক্রন ওয়েভলেন্থের ছোট স্পেকট্রাম, আমাদের বডি জোনের বেনিফিটিং, কারণ এই রেজের জেনারেশন আমাদের বডির মধ্যেও হয়, যেটাকে বলে বায়োজেনেটিক জেনারেশন অফ ইনফ্রারেড রেস। এই রেগুলি আমরা আর্লি মর্নিংয়ে সানরাইজের টাইমে পাই আর অ্যারাউন্ড 1 ঘন্টা অবধি পেতে থাকি। প্রায় 40-50 বছর আগে সায়েন্টিস্টরা চিন্তা করতে চালু করলেন যে এই রেসগুলো যেটা আমরা আর্লি মর্নিং সান থেকে পাই সেটা অন্য কোনো সোর্স থেকে পাওয়া যেতে পারে কিনা। রিসার্চ করে দেখা গেল যে অনেক মাটি কিংবা ক্লে জাতীয় জিনিস আছে যেটা হিট করলে আমরা এই রেস পেতে পারি। কিন্তু 400-500 ডিগ্রিতে হিট করার পর আমাদের শরীর 50 ডিগ্রির ওপর টয়লেট করতে পারে না। তো ওরা ওখানে রিসার্চ শুরু করলো কি এটাকে পসিবল যে আমাদের যেটা বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারে এই রেস পেতে পারি। তো এরা কি করলো, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মাটি ক্লে জমা করতে চালু করলো এবং এক্সপেরিমেন্ট করতে থাকলো আর মিক্সিং করে দেখলো
আর ফাইনালি এরা জানতে পারল যে 26টা স্পেসিফিক সেরামিক এবং মিনারেল অক্সাইডস এদেরকে যদি মিক্স করা হয় আর এদেরকে যদি 1600 ডিগ্রিতে হিট করা হয় আর এদেরকে যদি ঠান্ডা করা হয় তাহলে যে মিক্সচার ফর্ম হয় এটাতে এই গুণ আছে যে বডি টেম্পারেচারে আমরা এফআইআর পেতে পারি। তাহলে বন্ধুরা এটা বড় খোঁজ ছিল যেটাতে অ্যাস্ট্রোনটদের একটা বড় প্রবলেম সলভ হলো, ওদের গাউন্সে লাগানো চালু হলো। আর কোনিবায়ো যে কোম্পানি এরা সায়েন্টিস্টদের ইনভলভ করে এই প্রোডাক্টসগুলো বানাতে চালু করলো যেটা হেলথ কেয়ার প্রোডাক্ট। আসুন এবারে আমরা জানি যে এই রেজ আমাদের বডিতে এক্স্যাক্টলি কি করে। আমাদের যেটা বডি সেটা 70% জল মানে লিকুইড, আর এ রেজ যখন আমাদের বডিকে পেনিট্রেট করে তো ওরা ওয়াটার মলিকিউলসকে অ্যাক্টিভেট করে আর এটাতে আমাদের মেটাবলিজম কিংবা মেটাবলিক এফিসিয়েন্সি বেড়ে যায় আর এটার জন্যে আমাদের বডির ওয়েস্ট কুইকলি আর এফিসিয়েন্টলি বেরোতে চালু হয়। এটাতে আমাদের বডির অ্যাসিডিটি আমাদের ব্লাডে কম হয় আর অক্সিজেন কন্টেন্ট বেড়ে যায় আর এটার জন্যে আমাদের বডির ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিকারক শক্তি বেড়ে যায়। এরই আধারে অনেক প্রবলেমস অনেক এলিমেন্টস দূর হতে সাহায্য হয়। বন্ধুরা একটা কথা বলি, এই প্রোডাক্টগুলো এরা কোনো মেডিসিন নয়, এরা মেডিসিনে অল্টারনেটিভও নয়, কিন্তু সাপোর্টিভ ওয়েতে এরা খুব ভালো কাজ করে, খুব ভালো মিরাকুলাস রেজাল্টস আমরা পেয়েছি ওভার দ্য ইয়ার্স। তো বন্ধুরা আমরা আবার একবার দেখি এই স্ক্রিনে, যেমন কি আপনারা দেখছেন এই প্রোডাক্টসগুলো কি করে। ফ্যাসিলিটেটস মেনটেন্যান্স অফ ব্লাড ফ্লো, ইম্প্রুভস ব্লাড অক্সিজেন কন্টেন্ট, ইম্প্রুভস মেটাবলিজম এফিসিয়েন্সি, মেনটেন্স ব্লাড পিএইচ অ্যান্ড হেল্পস টু রিটার্ড দি এজিং প্রসেস। হ্যাঁ বন্ধুরা, যেমন কি আপনারা দেখছেন আপনারা এই ফ্যাক্টরটা যে হেল্পস টু রিটার্ড এজিং প্রসেস, এই প্রোডাক্টের ব্যবহারে এজিং প্রসেস আসতে হয়ে যায়। মানে অনেকবার আপনারা দেখেছেন যখন কারুর হেলথ ভালো থাকে তখন ও 70 ইয়ার্স এর হলেও 50 ইয়ার্স এর লাগে, আর যদি হেলথ ভালো না থাকে তাহলে 50 মানুষ 70-75 এর লাগে। বেসিক্যালি ইট অল রিলেটস টু ইয়ার হেলথ। তাহলে এই প্রোডাক্টস গুলো আমাদের হেলথ কে ভালো রাখতে সাহায্য করে। যদি আপনার কোনো প্রবলেম আছে তখনও এই প্রোডাক্টস গুলো ভালো, আর যদি প্রবলেম না থাকে তাহলে প্রবলেমস না আসার জন্য তখনও এই প্রোডাক্টস গুলো ভালো। তো বন্ধুরা আগে দেখার আগে আমরা জেনে নিই যে এই প্রোডাক্টস গুলো কি করে তৈরি হয়। ফর এক্সাম্পল, যেমন কি আমি আপনাকে দেখাই এই সক্স, দেখতে এটা একদম নর্মাল সক্স এর মতন, বাট এটার মধ্যে বায়োসেরামিক এমবেডেড আছে। এটা বায়োসেরামিক্স, আর এটাকে এক্সোথার্মিক প্রসেসে এমবেড করা হয়েছে। বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে দেখছেন রেঞ্জ অফ প্রোডাক্টস, আর যেমন কি আপনারা দেখছেন বানিয়ান আছে, টি শার্ট আছে, আন্ডারগার্মেন্টস আছে, সক্স আছে। বন্ধুরা যেমন কি সক্স পরলে পায়ে ক্র্যাকস আছে ওটা হিল হয়ে যায়। আপনি যদি সক্স পরে থাকেন তাহলে থকন চলে যাবে, আপনি যতই চলুন আপনার থকান হবে না, অনেক লাভ আছে। আর সক্স অ্যাজ এ সাপোর্টিভ প্রোডাক্ট আমরা অনেক এলিমেন্টই সাজেস্ট করি, কারণ কি আমাদের নার্ভ এন্ডিং যে আমাদের পায়ে আছে, অনেক নার্ভ এন্ডিং আছে, তো এর জন্য এর ইফেক্ট পুরো বডিতে আসে। তাহলে আপনারা বলতে পারেন যে এটা আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর যেমন টি শার্ট পরলে ফ্রোজেন শোল্ডার, অ্যাজমা, হাইলো বিপি, ডায়াবেটিস, এইসব প্রবলেমসের জন্যে খুব বেনিফিটিং। যেমন আন্ডারগার্মেন্টস, আন্ডারওয়্যার পাইলে খুব এফেক্টিভ। তারপরে প্রস্টেট গ্ল্যান্ডে প্রবলেম আসে একটা এজের পরে, ওর জন্য খুব এফেক্টিভ। যেমন লেডিসদের নিজের প্রবলেম আসে ওর জন্য এফেক্টিভ। এবার আপনারা দেখছেন এই স্ক্রিনে পিলো প্যাড, এর ওপরে মাথা রেখে শুলে আমাদের মাথার সার্কুলেশন ভালো হয়, মানে ব্রেনের সার্কুলেশন। ওই জন্যে ঘুম ভালো হয়, মানে ইনসোমনিয়ার জন্যে এফেক্টিভ। তারপরে আপনারা দেখছেন এই বেল্ট, L4 L5 প্রোল্যাপস ভার্টিব্রে। তারপর যাদের
হেভি ডায়াবেটিস আছে তাদের প্যাঙ্ক্রিয়াসকে সাপোর্ট দেয়, আর অ্যাবডোমেনে যত অর্গ্যানস আছে তাদের জন্য সাপোর্টিভ। ইভেন যদি কারোর কনস্টিপেশন আছে তাদের জন্যেও এফেক্টিভ। আর যেমন কি সার্ভাইকাল সফট কলার, কারোর যদি স্পন্ডিলাইটিস আছে, ভার্টিগো আছে, আর যদি নেক পেন আছে ওর জন্যে খুব এফেক্টিভ। তারপরে ভেরিয়াস ব্রেসেস আছে। বন্ধুরা, এই যে নি ব্রেস, এটা খুবই এফেক্টিভ প্রোডাক্ট। আর আমি এটা মানি যে প্রতিটা ঘরে এটা জরুরি, কারণ কি নি প্রবলেম অলমোস্ট প্রতিটা ঘরে কারুর না কারুর হয়। তো এই যে নি ব্রেস, যদি কারুর হাঁটুতে ব্যথা থাকে তো ওটা চলে যায়। কি হয় যে একটা সার্টেন এজের পরে নি জয়েন্টসে সাইনোভিয়াল ফ্লুইড আছে, এটা ড্রাই হতে চালু হয়, ওখানে কার্টিলেজ ড্যামেজ হয়, সাইটের মাসলস উইক হয়, তো ওখানে এই নি ব্রেস খুব এফেক্টিভ। বন্ধুরা, নি ব্রেস যেটা মার্কেটে পাওয়া যায় ওর ফাংশন এই যে গ্রিপ আপনার পায়ে টাইট বসে আর সার্কুলেশন একটু বন্ধ করে, এটাতে নামনেস ক্রিয়েট হয়। কিন্তু আমাদের নি ব্রেস এমনি কাজ করে না, আমাদের যে নি ব্রেস ওটাতে যে বায়োসেরামিক আছে ওই বায়োসেরামিক্স ফার ইনফ্রারেড রেজ এমিশন করে, ওর জন্যে আপনি থেরাপিউটিক বেনিফিট পান আর আপনার প্রবলেম সলভ হয়। প্রায় 4-6 সপ্তাহের মধ্যে এর প্রভাব আপনি দেখতে পারেন। আর যত দূর আমার ব্যাপার, বন্ধুরা 2003 থেকে আমার মাধ্যমে কমসে কম 14,000 লোকের নি প্রবলেম সলভ হয়েছে। তাহলে বন্ধুরা, খুবই ভালো প্রোডাক্ট। আর আমার যে ইউটিউব চ্যানেল, এটাতে আপনি অনেক লোকের টেস্টিমোনিয়ালস পাবেন, তো আপনি জানতে পারবেন যে এই প্রোডাক্ট কত এফেক্টিভ। আর আমার এই ভিডিও দেখার জন্যে খুব ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।